तस्माद् असक्त सततम् कार्यम् कर्म समाचर असक्त याचरन् कर्म परमाप्नोति पुरुषः। अतएव तुमि अनाशक्त हुए सर्वदा कर्तव्य कर्मेर अनुष्ठान करो। कामना शून्य हुए कर्म करले मानुष निश्चय मुक्ति लाभ करबे। नमस्कार, सुप्रभात। आमरा कथामृत संगे निये शुरू करते चलेछि आजकेर दिन। गत कयेक दिन धरे श्रीजुक्त केशवचंद्र सेनेर संगे ठाकुर नौका विहार करछेन एबं तार कथामृत भक्त मंडलीर मध्ये परिवेशना करछेन। आजकेओ ठाकुर केशव एवं अन्यान्य ब्राह्म भक्तदेरके कर्मयोग सम्पर्के उपदेश देबेन। ठाकुर केशव एवं अन्यान्य भक्तदेरके बोलछेन, तोमरा बोलो जगतेर उपकार करा। जगत कि एतटुकु गा? आर तुमि के जे जगतेर उपकार करबे? ताके साधनेर द्वारा साक्षात्कार हय, ताके लाभ करो। तिनि शक्ति दिले तबे सकलेर हित करते पारो, नचेत नय। तखन एकजन भक्त जिज्ञासा करछे, जतदिन ना लाभ हय ततदिन सब कर्म त्याग करब? ठाकुर बोलछेन, ना, कर्म त्याग करबे केन? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্য কর্ম, এই সব করতে হবে। ব্রহ্মভক্ত জিজ্ঞাসা করছে, সংসারের কর্ম, বিষয় কর্ম? ঠাকুর বলছে, হ্যাঁ, তাও করবে। সংসার যাত্রার জন্য যেটুকু দরকার সেটুকু করবে। কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে, যাতে ওই কর্মগুলো নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয় কর্ম কমিয়ে দাও। কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছে হয়ে পড়ে। তারপর ঠাকুর তার নিজের পূর্ব কথা সম্পর্কে বলছেন। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। আমি বললাম, মানে ঠাকুর বলছেন, সম্মুখে যেটা পড়ল না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। ঠাকুর হাসছেন বলতে বলতে। তারপর বলছেন, আগে জোশও করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো, ইচ্ছা হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাকে কি বলবে, কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। ঠাকুর আবার বলছেন, কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে, কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না।
জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি সয় না। এখন ডি গুপ্তা, কলিযুগে ভক্তি যোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা, ভক্তিযোগী যুগ ধর্ম, ব্রাহ্ম ভক্তদেরকে ঠাকুর এবার বলছেন, তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরি নাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য, তোমাদের ভাবটি বেশ, বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না, অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত, তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো এও বেশ, তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্যই পাবে। জয় ঠাকুর।